আমি বলতে চাই যে যারা বাংলাদেশ সম্পর্কে এত বিরোধী বিরোধী কথাগুলো বলেন তাদের এটাই শুধু মুজিব দেখে তারা তওবা করে প্রধানমন্ত্রী ফয়সালে আসেন এবং তাদের পাশে কে বলে যে মুজিব নাই মুজিব ছাড়া বাংলা নাই জয় বাংলা জয় বাংলা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মুজিব দেখতে সবাই আর ওখানে গিয়ে অনেকে অ্যাড হব দেখা যাক কি হয় সুরজ ভাই আন্টি মুবিন মদিনাপা আমি আর অনেকেই যাবো আমরা এটা ওটার ভিডিও করি না এটার কালার আর ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি লুবনা রংপুর থেকে বলছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় যাচ্ছি অলরেডি দেখে নিয়েছেন তো হ্যাঁ আমরা আজকে আসছি মুজিব দেখতে মুজিব একটি জাতির রূপকার তো অনেকেই জানেন যে বাংলাদেশে চলতেছে মুজিব এটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে তো ভাবলাম যে আমরা সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাই আসলেই সবারই উচিত এই সিনেমাটা দেখার এই সিনেমাটা দেখলে অনেকেই অনেক কিছু জানতে পারবে ইতিহাস সম্পর্কে যদিও বা আমরা এটা বইয়ে পড়েছি অনেকেই জানি তারপরেও হচ্ছে একটা সিনেমার মধ্যে তুলে ধরেছে এটা দেখতে এটা আর কি দেখার জন্য আমরা সবাই গিয়েছি তো এখানে হচ্ছে ফটো সেশন করা হচ্ছে সবাই হচ্ছে যে মুজিব সেজেছিল আরিফিন শুভ তার সঙ্গে ছবি তুলতেছিল তো এখানে মদিনাপা আমি আমার খালাতো বোন খালা আমার বোন ভাগ্নি ভাগ্না সবাই আমরা গিয়েছিলাম মোট আমরা এখানে গিয়েছিলাম 13 জন আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে 11টা দুজন হচ্ছে বাচ্চা ছিল এই কারণে হচ্ছে ওদের টিকিট কাটা হয়নি তো আমরা হচ্ছে কিছুদিন আগেও একটা সিনেমা দেখে গিয়েছিলাম আর ভাবলাম এই সিনেমাটা যেহেতু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু এই সিনেমাটা করা হয়েছে তাই আসলেই সবাইকে নিয়ে যাওয়া আর যেহেতু বাচ্চারাও ছোট এখনও ওরা যদি এখন এই সিনেমাটা দেখে কিছু শিখতে পারে বা জানতে পারে এই কারণে আর কি এখানে যাওয়া বাচ্চাদেরকেও নিয়েও প্রতিটি স্কুলেই বলে দিয়েছে সবাইকে এই সিনেমাটা দেখার জন্য বাচ্চাদেরকে তাই ভাগ্না ভাগ্নিকে নিয়ে যাওয়া হয়েছে এই যে আমরা টিকিট কেটে এখন খুশি হয়ে উপরে যাচ্ছি তো পাশেই হচ্ছে একটা অ্যাকুরিয়াম অনেক বড় বড় মাছ তো বাচ্চারা দেখতেছিল এটা একটু ভিডিও করে নিয়েছি আর হচ্ছে সবাই মিলে গ্রুপ ছবিও উঠাচ্ছিলাম আর হচ্ছে একটা যেটা হচ্ছে 3টা থেকে 6টা ওই শোটা এখনও শেষ হয়নি ওই ইয়াটা এই কারণে আমরা হচ্ছে দাঁড়া হয়েছিলাম তো আমরা দেখব হচ্ছে 6টা থেকে 9টা তাই আমরা হচ্ছে এখানে দাঁড়া হয়ে ছবি উঠাউঠি করতেছিলাম তো একটা পিচ্চি খুবই পিচ্চি এও দেখতে আসছে সিনেমা তো এখন আমাদের হচ্ছে সময় হয়ে গেছে আমরা সবাই উপরে উঠে গেছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে মুবিন আর এরা কিছু বলবে হ্যাঁ জোরে বলো সিন্দীপ নাবু আজকে প্রথম তোমাদের সিনেমা দেখা না কেমন লাগতেছে তোমার নাবা তো আমরা হচ্ছে লাইনে দাঁড়া হয়ে গেছি অনেক ভিড় ছিল এই কারণে হচ্ছে লাইনে দাঁড়া হতে হচ্ছিলো তো কারণ হচ্ছে লাইন মেনটেন না করলে আসলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি লেগে যাবে এই কারণেই তো আমরা হচ্ছে এখন হলের মধ্যে ঢুকে গিয়েছি এখন হচ্ছে প্রথমে এই যে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় সেটা শুরু হয়েছে আর কোনো অংশ আমি এখানে নিতে পারিনি কারণ এটা নিষেধ ছিল ভিডিও করা এই কারণে নেইনি তো সবাই যা দাঁড়া হয়ে আসে তো এখন হচ্ছে সিনেমাটা শুরু হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন সিনেমা উপভোগ করব তো সিনেমা হচ্ছে হাফ টাইম হয়ে গেছে বিরতির সময় এখন হচ্ছে বিরতি হয়ে গেছে এখন সবাই হচ্ছে বাইরে যাচ্ছে ঝালমুড়ি চিপস এগুলো খাওয়ার জন্য আমরা হচ্ছে অলরেডি নিয়ে ঢুকেছি সেগুলো হচ্ছে সবাই খাচ্ছিলো আর সবাই একটু ইমোশনালও হয়ে গেছে এখন হচ্ছে আমরা হচ্ছে 1.5 ঘন্টা সিনেমা দেখছি সিনেমাটা হচ্ছে 3 ঘন্টা মানে 2 ঘন্টা 58 সেকেন্ড ছিল তো সিন্দীপ যেহেতু প্রথম আজকে সিনেমা হলে গিয়েছে তাই হচ্ছে ও সামন থেকে যা দেখে আসতেছে কীরকম আর কি উপর থেকে তো উপরে উঠে গেছে তো এই তো সিনেমা শেষ হয়ে গেছে সবারই একটু মনটা একটু সবাই নিস্তব্ধ হয়ে গেছে 15 আগস্ট আপনারা সবাই জানেন সহপরিবার হত্যা হয়েছিল এইটা সব শেষে দেখানো হয়েছে সিনেমার মধ্যে তাই দেখে সবাই একদম হয়ে গেছে তো এখন হচ্ছে একটা হাসির কথা হয়েছে এই কারণে আর সবাইকে হাসতেছে তো এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে আবারও ছবি উঠাচ্ছিলাম আর সবার নিচ্ছিলাম কীরকম লেগেছে কাকে ছবি
এটা জোরে বলতে হবে। বঙ্গবন্ধুর ডাকে আমাদের হচ্ছে পরিবারে আমার বাচ্চা বড় অব্বা ছোট অব্বা সবাই সাড়া দিয়েছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি বলতে চাই যে যারা বাংলাদেশ সম্পর্কে এত বিরোধী বিরোধী কথাগুলো বলেন তাদের এটাই সুযোগ মুজিব দেখে তারা তওবা করে প্রধানমন্ত্রীর ছায়াতলে আসেন এবং তাদের পাপের কে বলে যে মুজিব নাই মুজিব ছাড়া বাংলা নাই জয় বাংলা জয় বাংলা। কেমন লাগলো সিনেমা? কেমন লাগছে সিনেমা বলবি না? ভালো লাগছে খালি দাপা ভালো। তো এই তো আমরা সবাই সিনেমা দেখে আমার বোন খালা সবাই সবার বাসা চলে যাচ্ছিল, আর এদিকে হচ্ছে আমরা অটোতে করে আমাদের বাসায় চলে আসতেছিলাম। তো রাতের হচ্ছে শাপলাটা একটু আপনাদেরকে দেখাই নিলাম। তো আমরা হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তাই কেউ আর কি দেরি করিনি, আমাদের এলাকার মধ্যে একটা হচ্ছে হোটেল আছে ওখানে আমরা নাস্তা করে বাসায় ঢুকি। কাছের লোক থেকে সাবধান না হলে মোস্তাকের মতো হতে পারে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। সবার কি উচিত এই সিনেমাটা দেখা? অবশ্যই প্রত্যেকটা লোকের দেখা উচিত এই সিনেমাটা। বাংলার মানুষ যে কত অকৃতজ্ঞ এই সিনেমা থেকে বোঝা যায়। কাছের লোক থেকে দূরে থাকবেন, কাছের লোকটাই মোস্তাকের মতো।